আমার প্রায় এক বছর যাবত ঘরে সালাত আদায় করি, আল্লাহ হেফাজত করুন। কারণ মসজিদের কমিটির সাথে রাফল ইয়াদাইন, বুকের ওপর হাত বাঁধা এবং জোরে আমিন বলা, তার সাথে আঙুল উঠানো নামানোর ফলে আম্মু মসজিদে যেতে দেয় না, এগুলো সুন্নাত। রাফল ইয়াদাইন করা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, জোরে আমিন বলা একটাও ওয়াজিব না। তারপরে তাশাহুদে আঙ্গুল নাড়ানো, বারবার নড়ানো, এটাও সুন্নাত মুস্তাহাব। একবার যদি নড়াই সেটাও সুন্নাত, আজ একবারও যদি না নড়াই তবুও সুন্নাত, ছুটলো কিছু ছুটলো না। কেউ যদি না নড়ায়, যদি রেখে দিয়েছে বা এরকম করে রেখে দিয়েছে, তাহলে হবে না। কোনো ওয়াজিব ছুটেনি, তারপর কোনো ছুটেনি, শর্তও ছুটেনি, সব ঠিক আছে। শুধু সুন্নাত ছুটে, যতটা সুন্নাত ছুটেছে অতটা নেকি কমবে। কিন্তু আপনি যদি সুন্নাত পালন না করতে পারেন, তাহলে সুন্নাত না পালন করেও নেকি পাবেন। হানাফি মসজিদে যদি দেখেন যে যদি রফেদান করি তো ঝগড়া লাগিয়ে দিবে, তাহলে রফেদান না করে রফেদান সওয়াব পাবেন, সারা জীবন সওয়াব পাবেন। কারণ আপনার ইত্তেকাদ আছে রফেদান সুন্নাত, কিন্তু এরা করতে দিচ্ছে না, এরা করতে দিচ্ছে না। আমি এদের সাথে ফিতনা ঝগড়ায় জড়াইতে চাই না, কারণ এতে লাভের চাইতে একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি। এক টাকা ইনকাম করতে গিয়ে যদি 5-10 টাকা খরচ করতে করবেন কেউ? উদাহরণ দিই, লেমোজিনে ডিউটি যেতে হবে, হ্যাঁ, এখান থেকে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি 30 রিয়াল যেতে, এখন তো আরও বেশি মনে হয়, 30 যেতে 30 আসতে 60 রিয়াল। আর আপনার বেতনই হচ্ছে দৈনিক 8 ঘন্টা ডিউটি করার পরে কত, ধরেন আপনার 30 রিয়াল, তো 60 রিয়াল খরচ করে ডিউটি যাবেন? কখনো যাবেন না। আপনি যদি যান তো আপনি বেকুফ, তাই না? তাহলে আপনাকে চিপ ব্যবস্থা করতে হবে যাতে কিছু বাঁচে না, এত উল্টো তো অত টাকা ভরতে হবে যত টাকা বেতন, তাই না? 30 টাকা ইনকাম দৈনিক আর 60 টাকা খরচ যাতায়াতে, এইরকম তো কাজ ঠিক করেন না। ঠিক ওই রকমই মাফা আছে তার মাসালে, কোনো একটা ভালো কাজ করতে গিয়ে মাসলেহাত ফায়দা আছে নাকি মাফা আছে ক্ষতি বেশি আছে দেখতে হবে। যদি ক্ষতি বেশি থাকে তো সেই কাজ করা যায় না, সেই ভালো কাজটি করা যায় না। তো বলছেন যে মসজিদে যেতে দেয় না তার আম্মু, না না এটা যায় না, আপনার আম্মার জন্য যায় নয়, আপনার জন্য যায় নাই। আর সহি আকিদার মসজিদ একটু দূরে, জি দূরে, যদি পায়ে হেঁটে যেতে পারেন যাবেন, অসুবিধা নেই, 10 মিনিট লাগে অসুবিধা নেই, যেতে পারেন। কিন্তু আপনার বেদাতপন্থীদের পিছনে যারা সুন্নতগুলি আদায় করে না কিন্তু বড় শিরকি আকিদা নেই, তাদের পিছনে সলাৎ হবে, এটা হচ্ছে মধ্যম পন্থা ফতোয়ার ক্ষেত্রে, বাড়াবাড়ি না। সেখানে শুধু জুমার সলাৎ পড়ি, এখন আমি কি করব? সাথে সম্মিলিত মোনাজাত করি না? মোনাজাত করবেন না, কিন্তু একটু হেকমত অবলম্বন করি, এর আগে শিখিয়েছি। হ্যাঁ, যদি দেখেন যে আমি মোনাজাত হাত উঠে তসবি করতে থাকলাম কেউ কিছু বলছে না, তাহলে তো ভালো, অনেকটাই ভালো। কিন্তু কিছু কট্টরপন্থী বেদাতি আছে, তারা ওইভাবে আপনার করতে দেবে, এই আমাদের সাথে কেন হাত উঠেছ না, তো ওদের সাথে উঠে দিয়ে নিজের দোয়া করবেন আপনি, ইন্নাম আলামালো বিনিয়া, নিজের দোয়া করবেন, ও আমিন আমিন বলবেন না বেদাতি ইমামের দোয়ার উপর। কারণ বেদাতি দোয়া কিসের কবুল হবে? সন্নতি দোয়া কবুল হবে। একা একা আপনার গরজের দোয়া করুন, কারণ আপনার প্রয়োজন আলাদা, ওদের প্রয়োজন আলাদা। আর ওই একা ইমামের শুধু দোয়া করাতে মুক্তাদের কী কাজ হবে? অযৌক্তিক এই দোয়া মোনাজাত, সম্মিলিত মোনাজাত বেদাত এবং তার সাথে অযৌক্তি, যুক্তিহীন। তাই এক প্রকার মসজিদ থেকে বের করে দিয়েছেন, এক প্রকার এটা আপনার খামখেয়ালি, এটা আপনার শয়তানি অসুবাসা, আপনাকে বের করেনি। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে ধাক্কা দিয়ে না বের করে ততক্ষণ মসজিদে নামাজ পড়বেন বেদাতির, কথা বোঝা গেছে? যখন মসজিদে বের করে দিবে, আমাদের মসজিদে ঢুকতে দেবো না, হ্যাঁ তখন আর আপনার অধিকার, তখন আপনার জন্য জায়েজ। কয়েকজন আছেন আস্তে আস্তে ধীরে ধীরে একটা মসজিদ বানাবার চেষ্টা করেন। নবী সাল্লাম প্রথম মদিনায় এসে কী করেছেন? প্রথম মসজিদ বানিয়েছেন, প্রথম কাজই হচ্ছে ইসলামের ইতিহাসে মসজিদ বানানো, যে কারণ জীবনের গুরুত্বপূর্ণ কাজ মুসলিম জীবনে হচ্ছে সালাত, আর সালাতের জন্য মসজিদ লাগবে, যে